চুপি চোখের ইশারাতে খেলো করো না কেন চুপি চুপি চোখের ইশারাতে খেলো দেখো কি নীরবে এভাবে কি জমে দোতারার তারে তারে বাঁচতে থাকে মনটারে সুরটাছে না লাগে খুবই সিম্পল আমি নিজে যে গান গেতে পারি এটা নিজেও জানতাম না যে কারণে আমার মনে হয়েছে যে তখনকার ইউটিউব ছিল হচ্ছে গিয়ে আপনার এমন একটা মাধ্যম যেটার কেউই জানতো না আর আমি আমার রুম থেকে বসে একটা প্রকাশ করতে পারবো আমার ট্যালেন্টটা তো সেইটা আমার হাতে ছিল বিধায় আমি ইউটিউবটা বেছে নিয়েছি কোনো মিউজিক্যাল কোনো ট্রেনিং নেই এখনও নেই আমি যা এখন করছি সবই সেলফ মানে সেলফ টট সো যেই কারণে আমার মনে হয় যে ইউটিউবে আমার রুমে বসে আমার মনে আছে আমি দরজা আটকিয়ে ল্যাপটপটা রেখে সব নিজে নিজে করতাম হ্যাঁ পুরো ব্যাপারটাই আমি নিজে নিজে করতাম আবার একটা বিষয় ছিল যে সানলাইট চলে গেলে আমি পারবো না করতে তো অনেক ধরনের ছোটখাটো এরকম স্ট্রাগল ছিল অ্যান্ড পুরোটাই ন্যাচারালি করা অ্যান্ড হ্যাঁ সেটা থেকেই তো যাত্রা শুরু এটা কিন্তু পুরো ফাইজদামি ছিল ওই টাইমে এখনো কিন্তু আমার ছবির নিচে কমেন্টস আছে রাইট হ্যাঁ যে সালমান ভাই কোথায় সালমান ভাই দেখেন কি করতেছে